বর্তমান সময়ে 22 গজের যুদ্ধে ক্রিকেট উন্মাদনার চেয়ে অর্থই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি, আইপিএল, বিপিএল কিংবা বিগ ব্যাশ থেকে প্রচুর অর্থ আয় করছে বিশ্বের ক্রিকেটাররা। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ভাতা, জীবনযাত্রার মান কিংবা খেলার ধরনেও বেশ পরিবর্তন এসেছে। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের পারিশ্রমিক এবং ব্যক্তিগত সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তাই তো সুপ্রিয় দর্শক, এমন শীর্ষ 5 বাংলাদেশি ধনী খেলোয়াড়দের নিয়েই আজকে আমাদের আলোচনা। তবে সুপ্রিয় দর্শক, 22 সালে শীর্ষ 5 ধনী ক্রিকেটারের তালিকায় নেই মাশরাফি বিন মুর্তজার নাম। নতুন কোন ক্রিকেটার এই তালিকার মধ্যে প্রবেশ করেছে সেটাই জানাবো আজকে। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম সারিতে আছেন সাকিব আল হাসান। 2022 সালে বাংলাদেশের 1 নম্বর ধনী ক্রিকেটার হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $40 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যার পরিমাণ দাঁড়ায় ৩৩৯ কোটি টাকা। ক্রিকেট ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড, ফ্র্যাঞ্চাইজি, লিগ এবং ব্যক্তিগত ব্যবসা থেকে এই বিশাল পরিমাণ অর্থ আয় করে থাকেন সাকিব। সাকিবের পরে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। তামিম ইকবাল এই তালিকায় রয়েছেন 2 নম্বরে। 2022 সাল পর্যন্ত তার মোট আয় আনুমানিক $30 মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় ২৫৪ কোটি টাকা। জাতীয় টিমের বাইরে বিভিন্ন লিগ এবং বিজ্ঞাপন থেকে এই অর্থ আসে তামিমের। তৃতীয় স্থানে আছে মুশফিকুর রহিম। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেকে এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মুশফিকের আয় আনুমানিক $25 মিলিয়ন বা ২১২ কোটি টাকা। তার মূল আয় মূলত জাতীয় দল থেকে, এছাড়া তার একটি দাতা সংস্থাও রয়েছে। শীর্ষ ধনী ক্রিকেটারের তালিকায় নতুন প্রবেশ করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরের নাম এই তালিকায় রয়েছে 4 নম্বরে। 2015 সালে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমানের ভিন্নধর্মী বোলিং স্টাইলের জন্য বিশ্ব ক্রিকেটে খুব সুনাম অর্জন করেছেন। তাই তো মুস্তাফিজ ইতিমধ্যেই $13 মিলিয়ন বা ১১০ কোটি টাকা ইনকাম করে নিয়েছেন। মুস্তাফিজের পরে 5 নম্বরে আছে বাংলাদেশের ইয়াং সেন্সেশনাল তাসকিন আহমেদ। তরুণ বয়সেই জনপ্রিয়তা পাওয়া তাসকিন আহমেদের আয় আনুমানিক $5 মিলিয়ন বা ৪২ কোটি টাকা। জাতীয় দল, বিভিন্ন লিগ, বিজ্ঞাপন এবং ব্যক্তিগত ব্যবসা থেকে তার এই আয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।